মুক্তিযুদ্ধ আর দেশের স্বাস্থ্য খাতে বড় অবদান ডাক্তার জাফরুল্লাহর। কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক ও র্যামন ম্যাক্সেসে সহ পেয়েছেন অনেক সম্মাননা। 50টির বেশি দেশে বিভিন্ন সেমিনার সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নেন। আজীবন হেঁটেছেন স্রোতের বিপরীতে, সত্য প্রকাশে পিছপা হননি কখনো। এই গুণী মানুষের জীবন নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের কোয়েপাড়া গ্রামে। মা বাবার 10 সন্তানের মধ্যে জাফরুল্লাহ ছিলেন সবার বড়। ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। হাসপাতালের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন করে হইচই ফেলে দিয়েছিলেন রীতিমতো। যুক্তরাজ্যে সাধারণ ও ভাস্কুলার সার্জারিতে প্রশিক্ষণ নেন। 1971 সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারতের ত্রিপুরায় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল জাফরুল্লাহ চৌধুরীর। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর পরামর্শে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলেন 1972 সালে। প্রাথমিক স্বাস্থ্য সেবা যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দেয়া সম্ভব তা গণস্বাস্থ্য কেন্দ্র প্রমাণ করে। তার এ অভিজ্ঞতা বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেট এ প্রকাশিত হয় 1975 সালের 27 সেপ্টেম্বর। কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার, র্যামন ম্যাগসেসাই পুরস্কার, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরোজ অ্যাওয়ার্ড, রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা পান। জাফরুল্লাহ চৌধুরী 50টিরও বেশি দেশে বিভিন্ন সেমিনার সম্মেলনে মূল বক্তা হিসেবে অংশ নেন। একাধিক দেশে ওষুধ নীতি তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন। জীবনের শেষ বছরগুলোতে ভুগেছেন কিডনি জটিলতা সহ নানা রোগে। তবে সর্বোচ্চ সুযোগ থাকার পরও চিকিৎসা নিতে দেশের বাইরে যাননি, নিজের গড়া প্রতিষ্ঠানেই সেবা নিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। আজীবন হেঁটেছেন স্রোতের বিপরীতে, সত্য প্রকাশে পিছপা হাননি কখনো। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।